বাঘ আমাদের দেশের একটি সোনালী আষ্টামে খ্যাত, সেই সোনালী আষ্টি হারিয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নেতৃত্বে সেই পাটকে আবার পুনর্জীবিত করা হয়েছে। বস্ত্র খাতে খুলনা থেকে শুরু করে আমি দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতায় এবং শ্রমিক রাজনীতির সঙ্গে আমার যোগাযোগ থাকার কারণে আমি এর পরিণতির কথা আমি জানি। আমি যেটুকু জানি তার মধ্যে অনেক শূন্যতা থাকতে পারে। আমি যে মন্ত্রণালয় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, আমরা আশা করি যে আমরা সবাই এখানে এই মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের অধীনে সকল অধিদপ্তর সমূহ আমরা যৌথভাবে একটি টিম ওয়ার্ক করবো এবং আমরা আমাদের পাটকে আবার সেই সোনালী আশের সোনালী ফসলে আমরা ফিরিয়ে আনব এবং সারা বিশ্ব বাজারে আমরা প্রতিযোগিতায় আমরা যাব পাটকে নিয়ে। পাট আমাদের একটি অন্যতম উৎপাদ, বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি ফসলে পরিণত হবে এমন তোর আস্থা নিয়েই আসলে আজকের এই মন্ত্রণালয়ে আসা এবং মন্ত্রণালয়ে বসা। আমি আপনাদের সাংবাদিক মহলের সকলের সহযোগিতা চাই, আমাকে আপনারা পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ আমার কাছে শিরোধার্য।